আসসালামু আলাইকুম। ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন, এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারু ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন। ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনটার দরকার হবে। ইনশর্ট প্রো ভার্সনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওটাকে তৈরি করার জন্য প্রথম ইনশর্ট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন, তারপর এখান থেকে ভিডিও লেখাতে ক্লিক করবেন, এইখান থেকে নিউ লেখাতে ক্লিক করবেন। এখন উপর থেকে অলটাকে সিলেক্ট করে দিবেন, তাহলে গ্যালারির সব ছবি এবং ভিডিওগুলি একসাথে শো করবে। এখন এখান থেকে আপনাকে প্রথমে একটা 7 সেকেন্ডের ভিডিও ক্লিপ সিলেক্ট করতে হবে, এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, এটাকে সিলেক্ট করবেন। এটাকে সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে এটার সাথে আপনার পছন্দের 12টা ছবি সিলেক্ট করে দিবেন। ইন্ট্রো ভিডিও এবং 12টা ছবি সিলেক্ট করা হয়ে গেলে এখানে একটা টিকমার অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করে দিবেন। তারপর এইখান থেকে আপনি ক্যানভাস অপশনে ক্লিক করবেন, এইখান থেকে আপনি 9:16 সাইজটাকে সিলেক্ট করে দিবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন এই লেয়ারটাকে বাঁ দিকে দিয়ে প্রথম ছবিটা বরাবর আসবেন, ছবির লেয়ারে ক্লিক করবেন, এইখান থেকে ক্যানভাস অপশনে ক্লিক করবেন, এইখান থেকে আপনি দাগটাকে বাড়িয়ে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন। ছবিটা যদি মাঝ বরাবর না থাকে, হাত দিয়ে ধরে ছবিটাকে মাঝ বরাবর বসাবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি দ্বিতীয় ছবির লেয়ারে ক্লিক করবেন, এইখান থেকে ক্যানভাস অপশনে ক্লিক করবেন, এইখান থেকে এই দাগটাকে কমিয়ে বাইরে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। ঠিক একই নিয়মে এখান থেকে প্রত্যেকটা ছবিকে আপনি ফুল স্ক্রিন করে নেবেন। সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করা হয়ে গেলে লেয়ারটাকে ডান দিকে দিয়ে একদম ভিডিওর প্রথমে চলে আসবেন। তারপর এখান থেকে আপনি মিউজিক অপশনে ক্লিক করবেন, এইখান থেকে প্লাস মিউজিকে ক্লিক করবেন, এইখান থেকে আপনি মাই মিউজিকে ক্লিক করবেন। তাহলে আপনার গ্যালারির সব অডিও গানগুলো এখানে শো করবে। এইখান থেকে আপনাকে একটা মিউজিক সিলেক্ট করতে হবে, এইটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সিলেক্ট করার জন্য মিউজিকটার উপর ক্লিক করবেন, তারপর এইদিকে একটা ইউজ লেখা আসবে, এখানে ক্লিক করে দিবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। এখন এইখান থেকে লেয়ারটাকে বাঁ দিকে দিয়ে ছবিগুলোর বরাবর আসবেন, প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন, তারপর উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন, এইখান থেকে আপনি পেন্সিল আইকনে ক্লিক করবেন, এইখান থেকে আপনি 0.4 সেকেন্ড লিখবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। এখন এখান থেকে ডবল টিকমার্ক অপশনে ক্লিক করবেন, এইখান থেকে অ্যাপলি টুয়ালটাকে সিলেক্ট করে দিবেন, তারপর এইখান থেকে আপনি 2 আঙ্গুল দিয়ে ধরে এই লেয়ারটাকে একটু জুম করে নেবেন, তাহলে আমাদের এডিটিং করতে সুবিধা হবে। এখন এই লেয়ারটাকে বাঁ দিকে দিয়ে একদম ভিডিও শেষ অংশে আসবেন, এই দিকে আসার পর এখান থেকে আবার প্লাস আইকনটাতে ক্লিক করবেন, এইখান থেকে আপনি ভিডিও অ্যান্ড ফটোতে ক্লিক করবেন। এইখান থেকে আপনাকে একটা 1 সেকেন্ডের ভিডিও ক্লিপ সিলেক্ট করতে হবে, এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, এটার উপরে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন, তাহলে ভিডিওটা এখানে চলে আসবে। এখন এখান থেকে আপনি লেয়ারটাকে ডান দিকে দিয়ে প্রথম ছবিটা বরাবর আসবেন, ছবির লেয়ারে ক্লিক করবেন, উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন, এইখান থেকে কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন। তারপর এই অ্যানিমেশনগুলোকে একটু বাঁ দিকে দিলে এখানে 2টা অ্যানিমেশন দেখতে পারবেন, একটা হচ্ছে সুইং এল আর একটা হচ্ছে সুইং আর। এখান থেকে প্রথম ছবিতে সুইং এলটাকে সিলেক্ট করবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন, তারপর দ্বিতীয় ছবির লেয়ারে ক্লিক করবেন, অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন, এখান থেকে কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করে সুইং আরটাকে সিলেক্ট করে দিবেন। ঠিক একইভাবে একটা ছবিতে সুইং এল আর একটা ছবিতে সুইং আর, এই নিয়মে সবগুলো ছবিতে অ্যানিমেশন অ্যাড করে দিবেন। সবগুলো ছবিতে অ্যানিমেশন অ্যাড করা হয়ে গেলে লেয়ারটাকে ডান দিকে দিয়ে আপনি প্রথম ছবিটা যেইখান থেকে শুরু হয়েছে ওইখানে চলে আসবেন। এইখানে আসা হয়ে গেলে এখান থেকে আপনি উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে ফিল্টার অপশনে ক্লিক করবেন, এইখান থেকে ইফেক্টে ক্লিক করবেন, তারপর উপরের ক্যাটাগরির মধ্যে একটা বিটস লিখা দেখতে পারবেন, এটাকে সিলেক্ট করবেন। তারপর এইখান থেকে আপনি এটাকে একটু বাঁ দিকে দিলে এখানের মধ্যে হোয়াইট একটা ইফেক্ট পাবেন, এটাকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে এই অপাসিটিটাকে বাড়িয়ে দিবেন, তারপর এখান থেকে এটাকে একটু কমিয়ে দিবেন এরকমভাবে, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। এখন এখান থেকে এটা লেয়ারের শেষ অংশে একবার ক্লিক করবেন, তারপর ভিডিও ইন্ড লেখাতে ক্লিক করে দিবেন, তারপর লেয়ারটাকে ডান দিকে দিয়ে একদম এক ভিডিওর প্রথমে চলে আসবেন, তারপর এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন, এইখান থেকে পিআইপি লেখাতে ক্লিক করবেন। এইখান থেকে আপনাকে একটা পিএনজি বর্ডার ফ্রেম সিলেক্ট করতে হবে, এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, এটাকে সিলেক্ট করে দিবেন। এখন এখান থেকে এই অপশনটাতে একবার ক্লিক করবেন,
তারপরে লেয়ারটাকে বাঁদিকে দিয়ে এদিকে আসবেন। দেখতে পারবেন এটার শেষ অংশ এখানে আছে, এখানে ক্লিক করবেন। তারপর ভিডিও ইনশর লেখাতে ক্লিক করে দিবেন। তারপর লেয়ারটাকে ডান দিকে একদম ভিডিওর প্রথমে এসে এইখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি। এইখান থেকে মিউজিক স্যার একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি। কপিরাইটের জন্য এখানে মিউজিক সহকার প্লে করতেছি না, তবে এখানের মধ্যে আমরা যেই মিউজিকটা ইউজ করেছি এবং যত ম্যাটেরিয়ালস ইউজ করেছি সবগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে একটা সেভ নামে অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। পুনরায় সেভ অপশনে ক্লিক করবেন। এইখানের মধ্যে 100% হয়ে গেলে এই ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন, নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।